কেন তোমারই শুধু বুকে বেশি মেদ জন্মাচ্ছে, এই প্রশ্নের উত্তর তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। যে কোনো একটি কারণের জন্য তো বুকে মেদ জন্মায় না, সেটা আমরা সবাই জানি। তো কিছু কিছু কারণ আমি শর্টলিস্ট করেছি, 90% ছেলে করে থাকে যার জন্য তাদের বুকে মেদ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বা বুকে প্রচণ্ড পরিমাণে মেদ জন্মে যায়। তার মধ্যে সবথেকে নাম্বার ওয়ানে যেই কারণটি আছে সেটি বলার আগে আমি তোমাদের বলতে চাই যে যদি তোমরা এখনও আমার ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো সাহাবাবু, সেই প্রথম চ্যানেলটিতে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে। ছেলেদের বুকে মেদ কেন জন্মায়? দেখো, আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলটা যত কম হবে তত কিন্তু আমাদের শরীরে মেদ বাড়তে থাকবে, এবং কিছু কিছু ছেলেদের মধ্যে এই প্রবণতাটা থাকে তাদের শরীরে অন্যান্য জায়গার তুলনাতে বুকে বেশি মেদ জন্মে যায়। এটি একটি ন্যাচারাল জিনিস, এটিতে কোনো ঘাবড়াবার কিছু নেই, কিন্তু এই জিনিসটিও তুমি ঠিক করে নিতে পারো। কিভাবে সেটা আমি আপকামিং ভিডিওতে তোমাদের বলছি। টেস্টোস্টেরন লেভেলটা তোমাদের যখন কমে যাবে তখন তোমাদের শরীরে বাড়তে শুরু করবে ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোনই আমাদের শরীরে কিন্তু সবথেকে বেশি ফ্যাট স্টোর করায় এবং বিশেষ করে ছেলেদের শরীরে বুকে মেদ জন্মাতে কিন্তু দারুণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ইস্ট্রোজেন যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের শরীরে বুকের মেদ কমে যাবে। নাম্বার টু ভুল যার জন্য আমাদের বুকে মেদ জন্মে যায় সেটা হচ্ছে অতিরিক্ত ধূমপান করা বা অতিরিক্ত ড্রিঙ্ক করা, হার্ড ড্রিঙ্কস করা, আচ্ছা ঠিক আছে মদ্যপান করা, অতিরিক্ত মদ্যপান করাও কিন্তু আমাদের শরীরে ইস্ট্রোজেন লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে। আর তোমরা জানো যে স্মোকিং যারা করে তাদের মধ্যে 75% শরীরে ফ্যাট স্টোর করার ক্যাপাবিলিটি কিন্তু শরীর বাড়িয়ে ফেলে, তাই অবশ্যই স্মোকিং এবং ড্রিঙ্কিং এই দুটো জিনিস থেকেই বিরত থাকবে। নাম্বার থ্রি কারণ, যেই কারণটি সব থেকে বেশি পুরুষ করে থাকে, এক্সারসাইজ না করা। এক্সারসাইজ না করলে আমাদের শরীরে কিন্তু ফ্যাট যেরকম স্টোর করবে সেরকম কিন্তু বুকের সাথে সাথে অন্যান্য জায়গাতেও কিন্তু অনেক পরিমাণে ফ্যাট স্টোর করতে শুরু করবে, তাই অবশ্যই এই ভুলটি তোমরা একদমই করবে না। নাম্বার ফোর, যে কারণে তোমার বুকে মেদ জমে যাচ্ছে সেটা হচ্ছে তুমি তোমার শরীরকে নিয়ে একদমই কনসাস না। শুধু তোমার বুকে মেদ জমে যাওয়া বা পেটে মেদ জমে যাওয়া না, তুমি তোমার শরীরকে নিয়ে যদি কনসাস হও তাহলে তুমি মেদ জমতে দেবে না শরীরে, এটাই স্বাভাবিক। নিজের শরীর যদি তুমি না সুস্থ রাখো তাহলে অন্যান্য কাজগুলো কিন্তু তোমার হাম্পার হতে পারে ইন ফিউচারে, তো অবশ্যই এই জিনিসটাকে গুরুত্ব দাও, নিজের শরীরটাকে গুরুত্ব দাও। অনেকের চর্বি এতটাই পরিমাণে জমে যায় যে বুকটা একদম ঝুলে যায়, তো এই জিনিসটা যদি তোমাদের অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে, স্বাভাবিকের তুলনায় যদি বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদেরকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে বলবো। আর এই জিনিসগুলো থেকে বেরোনোর জন্য যে পদ্ধতি তোমাদেরকে আমি বলতে চলেছি সেই পদ্ধতিটা আপকামিং ভিডিওতে আমি বলবো। এই ভিডিওতে, ভিডিওটা লম্বা হচ্ছে, আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, দুটি খাবারের কথা বলবো এবং একটি ব্যায়ামের কথা বলবো, যে ব্যায়ামটি তোমাদের করতে জাস্ট 2 মিনিট টাইম লাগবে, কোনো রকম হার্ডওয়ার্কিং ব্যায়াম না, তোমরা বুঝতেই পারবে না এই ব্যায়ামটা করতে করতে বুক থেকে চর্বি কখন হাওয়া হয়ে গেছে। তো ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন আছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আমি দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে।